অবৈধ জনগণের ভোটে নির্বাচিত এমপি নন, ভোটার বিহীন এমপি। রাতের অন্ধকারে জনগণের ভোটার বিহীন এমপি জবাবদেহি নয়। আজকে চাঁদাবাজ সন্ত্রাসী হিসাবে সমস্ত মিডিয়ার মধ্যে আমরা দেখেছেন। এই সন্ত্রাসী অবৈধ এমপি তার নেতৃত্বে গত 14 তারিখে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর সদর থাকা সভাপতি আনাম এবং সুমন এই দুইজনকে নাটোরের অবৈধ এমপি উপস্থিত থেকে নিজে যে মাংস কাটার যে চাপল সেই চাপল চাপাতি দিয়ে নিজের উপস্থিত থেকে হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করেছিল আল্লাহর রসুল রহমত। আজকে সে সারা জীবন আপনার গুরুত্বপূর্ণ জ্ঞাপন করবে। সুমন রাজশাহী মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আনাম কৌম হাসান আমরা আশা করি এই অবৈধ দুর্নীতিবাদ এই এমপির গ্রেফতার।